দেখো তোমাদের সিসি এইট আজকে পরীক্ষাটা হলো তো তারই তোমাদের হানড্রেড পারসেন্ট যে আমার সাজেশন কমন এসছে আর তার সঙ্গে তোমাদের ছোটো প্রশ্নের যে উত্তর রানী নিয়ে আলোচনা করবো তারপর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য তো দেখো তোমাদের সিসিএইটের প্রথম প্রশ্ন শট প্রশ্ন জোহান বা কোন বইটি প্রথম মুদ্রিত করেন উত্তর হচ্ছে বাইবেল কোন বস্তুর আবিষ্কার ইউরোপের রণকৌশলে পরিবর্তন এনেছিল বারুদ ও আগ্নেয়স্ত্রের আবিষ্কার তেমন এটা তোমাদের কিন্তু আমি দিয়েছি আমার তোমাদের যে ইয়ারের প্রশ্ন সেখান থেকে তোমাদের এসছে প্রশ্নটি ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন এটি তোমাদের কিন্তু ইয়ার থেকে এসেছে ভূমধ্য সাগরীয় অর্থনীতির পতনের পর কোন ইউরোপীয় দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় স্পেন নেক্সট কোন ঐতিহাসিক সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে শ্রেণী সংগ্রাম হিসাবে দেখেছিলেন তথ্য হচ্ছে ক্রিস্টোফার হিল এটাও তোমাদের কিন্তু ইয়ারের প্রশ্ন থেকে এসেছে নেক্সট দেখো জন লিন বার্ন কেচ নেন এটিও তোমাদের কিন্তু ইয়ারের প্রশ্ন থেকে এসেছে একজন লেভেলার নেতা ছিলেন নেক্সট একজন ডিগার নেতার নাম উল্লেখ করো জেরাড ওয়েস্টানলি কেমন এটিও তোমাদের কিন্তু ইয়ারলি প্রশ্ন থেকে এসেছে পরের প্রশ্ন দেখো পড়েছিলেন তো তিনি সর্বপ্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক অর্থাৎ সৌরজগতের মতবাদ প্রচার করেন যেখানে তিনি বলেন পৃথিবী নয় সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসাবে তিনি কিন্তু উল্লেখ করেন নেক্সট রবার্ট বয়েল কে ছিলেন একজন অ্যাংলো আইরিশ প্রাকৃতিক দার্শনিক ও রসায়নবিদ ছিলেন এমনকি তিনি কিন্তু আধুনিক রসায়নবিদ হিসাবে তিনি পরিচিত কিন্তু ঠিক আছে মার্কেন্টাইল বাদ কথাটি কে প্রথম ব্যবহার করেন এটিও তোমাদের কিন্তু ইয়ারলি প্রশ্ন থেকে এসছে অ্যাডাম স্মিথ তারপর ভলতিয়ার কে ছিলেন একজন ফরাসি লেখক ও দার্শনিক ছিলেন এই ভলতিয়ার কোন ফরাসি মন্ত্রী মার্কেন্টাইলবাদের সমর্থক ছিলেন এটাও তোমরা কিন্তু ইয়ার্ডলি প্রশ্নকে এসছে তো হচ্ছে কোলবাট নেক্সট বিজ্ঞান বিপ্লবের সঙ্গে যুক্ত একটি বিজ্ঞান একাডেমির নাম উল্লেখ করো রয়্যাল সোসাইটি এটাও তোমরা কিন্তু ইয়ার্ডলি প্রশ্নকে এসেছে নেক্সট জ্ঞানদীপ্ত সৈরাচারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো যেখানে রাজার যে ক্ষমতা সীমাহীনভাবে বৃদ্ধি পায় ঠিক আছে যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতা অধিকারী হন রাজা অর্থাৎ নিরঙ্কুশ ক্ষমতা বৃদ্ধি পায় রাজার ঠিক আছে তো একটি বৈশিষ্ট্য আরও অনেক বৈশিষ্ট্য আছে বংশংগ্রমী রাজত্ব ঠিক আছে কল্যাণময় শাসন ব্যবস্থা ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের বৈশিষ্ট্য ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন নেভিগেশন আইন কবে পাশ হয় ষোলোশো সালে লাস্ট প্রশ্ন কোন বিপ্লবের ফলে ইংল্যান্ডের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ষোলোশো অষ্টাশি সালে গৌরবময় বিপ্লবের ফলে এটি তোমরা কিন্তু ইয়ারলি প্রশ্ন থেকে এসছে তো এবার আসবো তোমাদের যে ফাইভ মার্ক্সের প্রশ্ন তো দেখো তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন ফাইভ মার্ক্সের মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দেখো তোমাদের বলেছিলাম প্রবল ইম্পর্টেন্ট এটি পরীক্ষা তোমাদের এসেছে আর তোমাদের এটি দু হাজার বাইশ সালের যে প্রশ্নপত্র সেখান থেকে রিপিট হয়েছে নেক্সট দেখো ইউরোপীয় অর্থনীতির সপ্তদশ শতকের সংকট বলতে কী বলছো এটিও তোমাদের দু হাজার বাইশ সালে এসেছিলো এটিও রিপোর্ট হয়েছে এবং আমি তোমাদের কিন্তু আমার যে শেষ মুহূর্তের প্রস্তুতি এটি তোমাদের দিয়েছিলাম নেক্সট একটি বৈপ্লবিক গোষ্ঠী হিসাবে ইংল্যান্ডে লেভেলারদের ভূমিকা মূল্যায়ন করো দেখো তোমরা বলেছো তোমাদের আমি যেটা ফাইভ মার্কসের চান্স থাকতো টেন মার্ক্স কিন্তু আসাম অত্যন্ত কম ঠিক আছে তোমাদের ফাইভ মার্কস তোমাদের প্রশ্ন এসেছে নেক্সট দেখো সপ্তম শতকে ইংরেজ বিপ্লবকে কি বর্জুয়া বিপ্লব হিসাবে চিহ্নিত করাকে যুক্তিযুক্ত এটিও আমি তোমার সাজেশন দিয়েছিলাম শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমাদের এসেছে নেক্সট দেখো তোমাদের জন লকের উপরে একটি সংঘ টিকা লেখো এটিও তোমাদের এসছে নেক্সট মার্কেন্টাইলবাদী অর্থনীতি টেন মার্ক্স ফাইভ মার্ক্স এসে তোমার লিখতে প্রচুর আশা করছি হপসের লেভিয়াতন মূল্য মূল প্রতিবদ্ধ বিষয়গুলি বিশ্লেষণ করো এটি তোমাদের দিইনি নেক্সট জ্ঞানদীপ্ত সরেছাড়ি শাসক হিসাবে ফেডারিকের মূল্যায়ন করো তো এটা তোমাদের দেওয়া হয়নি তো দেখো তোমাদের চারটি তোমরা দেখো তোমরা দেখো ইংরেজ বিপ্লবকে কি বুর্জ বিপ্লব বলা হয় এটি এসছে শতকের সংকট তা মুদ্রণ বিপ্লব জনলক ঠিক আছে কি বলবো তোমাদের আর এছাড়া তোমাদের কিন্তু বাকি তোমাকে বললাম সেটাও তোমরা কিন্তু এসছে আর কেমন তোমার পরীক্ষা হলো অবশ্যই তোমাকে জানিও এবার দেখো তোমাদের টেন মার্কসের প্রশ্নটাও তোমাদের আধুনিক সামরিক কৌশল সামরিক বিপ্লব দ্বারা কতটা প্রভাবিত হয়েছিল তোমাদের দেওয়া ছোটটা শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র ব্যাখ্যা করো নেক্সট দেখো তোমরা ইউরোপের বিজ্ঞান পিলোপের অগ্রতির ক্ষেত্রে বিজ্ঞান একাডেমিগুলির ভূমিকা আলোচনা করো এটার মধ্যে দেওয়া ছিল ইম্পর্টেন্ট বলা ছিল যে বিজ্ঞান থেকে একটা পরীক্ষা আসবেই নেক্সট ষোলোশো অষ্টচল্লিশ সালের গৌরবমূলক তাৎপর্য করো মধ্যে দিয়েছিলাম এটার মধ্যে পরীক্ষা এসছে নেক্সট ইংল্যান্ডে কেন প্রথম শিল্পলোভ হয়েছিল বলেছিলাম আসবেই এমনকি তোমাদের টেন মার্কসও আসতে পারে তোমাদের এসছে নেক্সট দেখো সপ্তদশ এবং অষ্ট শতকে ইউরোপে বিভিন্ন দেশে কীভাবে আসতে গড়ে উঠেছিল এটি তোমরা কিন্তু এসছে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আশা করি সবাই কিন্তু টেন ভালো করে লিখতে পেরেছো তো দেখো তার প্রমাণ ये देखो तो দু নম্বর প্রশ্ন তখন বলেছেন তোমাদের গ্রামে যে বিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে দুটি কিন্তু না একটি আসবে আদি আধুনিক বিজ্ঞান অগ্রগতিকে কেন্দ্র করে কীভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠান গড়েছিল তারপর দেখো তোমাদের মার্কেন্টাইল বাদ ফাইভ মার্কসে এসেছে তারপর দেখো গরমের তাৎপর্য এটা তোমার টেন মার্কসে এসছে সামরিক লোক কিন্তু টেন মার্কসে এসেছে তোমাদের নিরঙ্কুর রাজনীতি তোমার টেন মার্ক্স এসেছে এমনকি তোমাদের কিন্তু ইংল্যান্ডের শিল্পলপ এটা তোমাদের টেন মার্কসে এসছে আশা করছি সবার কিন্তু পরীক্ষা ভালো হয়েছে এবং শর্ট কোশ্চেন করা ঠিক হলো তোমাদের কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরকারের পাওয়া যায়